ভিডিও করে দিই এখন তো দাম দিছে সকালে দাম কম ছিল হ্যাঁ বিসমিল্লাহ সকালে কাজ করা ছিল 40 জন আর কাজ করা 2 জন তখন তো দাম বেশি হবে ক্লিয়ারেন্স না লাগে ভাই যা আমরা কি কিছু আপনাদের এখন আসুন বাজারে এসে কত এর তো দাম এখন এ সকালে বেলা আসবেন আমরা কই দাম গিয়ে আলে আসুন খানা খায় অত লস করে লাও না 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 ভালো লাগে না হিসাব এটা ভালো সব ভালো আমি আগে ওই কথা এক দোকানে থাকতাম মাছের দোকানে বুঝলেন দোকান দোকান বন্ধ করে রাত মাসে দশটা কিনে আসে আমার এই সব মাছটা কেটে দেওয়া লাগবে সবগুলো হয়ে গেছে আমরা হাত ধোয়া যেমনি করে কারা রাখলাম কিন্তু একশো নিয়ে লাগবে হ্যাঁ তাও কাটতে ৩৩ আজকে মাসে নাই আমরা ভাই আমি কালকে ভুলে গেলাম আজকে আসে নাই তো বলছি কি মানে আমার কাছে বড় বড় কাজ বেশি পারে নাই লস দিয়ে বেঁচে লাগেছে একদিন পর তাই ভাই বলছি কি আমার এই মাস দিয়ে ফিরে যাবে আর দেখবেন তারপর আজকে বলে মাছ নেই কিছু করার নেই রে ভাই বাজার যাবো খোলা নেই এই মাছ যেটুক এখন কাটতেছে এই মাছ আরো একটু বড় হবে ছাড়লে বড় হবে ঝোলে দিলে বড় হবে কাটা মাছ হলে তো ভাজার পরে ঝোলে দিলে আর রুই মাছ হচ্ছে কেন সেকেন্ড রুই মাছে এত আয় হয় না তো রুই এনে যে কয় কেজি মাছ লেয়া লাগেছে ১৩০ পিস মাছ লেয়ার বসে পরে এখানে আরো ১০ কেজি বেশি লেয়া লাগছে রুই মাছ Thank you.
ভালো আছে সব মিলে ঘাস আছে ভালো দেন না না ভালো দেখে এটা আছে ভালো বুঝছিস কিন্তু ভিতর দিয়ে একটা ঘাস আছে দোয়া দাদা কাজ না করা লাগে বাইরে হয়েছিলাম শিশুরি ভাই আর একজন ছাদে রান্না করছেন আমার ভাগ্যে ঘরে আসছে কত লোক আসতেছে রে আমার বড় ভাই বিরাত দ্বারা খাওয়া দিন দুয়ারে আসতেছে সালাম খুশি হবার কত তারপরে খালা আপনি কি করেন খালি সাইডে দেখে নেন